বলিউডে সাম্প্রতিক সবচেয়ে আলোচনার বিষয়টি হল রেমো ডিসুজার ছবিতে বরুণ ধাওয়ানের অনেক বড় অঙ্কের পারিশ্রমিক নেওয়া এর এরপরই আলোচনা শুরু হয়েছে বলিউডের ছবিতে পুরুষ পারফর্মাররা কে কত পারিশ্রমিক নেন সম্প্রতি ভারতের শীর্ষ গণমাধ্যম এতে এ নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করা হয় জেনে নিন বলিউড সুপারস্টাররা কে কত পারিশ্রমিক নেন বলিউডের এ ক্যাটাগরি অভিনেতাদের প্রসঙ্গে কথা আসলে প্রথমেই আসে অক্ষয় কুমারের নাম এই সুপারস্টার ইতিমধ্যে নিজেকে একটি অন্য উচ্চতায় দাঁড় করিয়েছেন তার প্রতিটি ছবি গড়পর্তা ব্যবসা সফল তার ক্যারিয়ারে বহুদিন ফ্লপ শব্দটা নেই গুঞ্জন আছে সম্প্রতি তিনি গুলশান কুমারের বায়োপিকে অভিনয় করার বিষয়টি প্রত্যাখ্যান করেন যেখানে তাকে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল চুয়ান্ন কোটি রুপি আর হ্যাঁ এই অঙ্কটি কিন্তু এখন অক্ষয় কুমারের পারিশ্রমিক চুয়ান্ন কোটি রুপি আর সেই সাথে আছে একটি নির্দিষ্ট পরিমাণ আইপিআর কি অবাক হচ্ছেন এবার আসা যাক অজয়ের প্রসঙ্গে অজয় দেবগান বলিউডের অসংখ্য সুপার মুভির সুপারহিট তারকা একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন তার সাম্প্রতিক ছবির রেইট বক্স অফিসে দারুণ সফল সম্প্রতি তিনি তার নিজস্ব ব্যানারের বাইরে তিনটি ছবি স্বাক্ষর করেছেন তিনিও অক্ষর কাছাকাছি নেন সেই সাথে সম্প্রতি আইপিআর শেয়ার নেওয়াও শুরু করেছেন এবার আসা যাক দুই খানের বিষয় আমির আর সালমান এরা পঞ্চাশ কোটি নেন সেই সাথে আইপিআর পঞ্চাশ শতাংশ শেয়ার এবার কিং খান শাহরুখ প্রসঙ্গ পারিশ্রমিকের বিষয়ে তিনি প্রাইসলেস আর এটি এ কারণেই ঘটে যে অনেক ছবি নিজে প্রযোজনা করেন তিনি যেমন রাইস জাব হ্যারিমেট সাজাল ইত্যাদি তার সাম্প্রতিকতম ছবি জিরোর প্রযোজনাও করছেন তিনি তাই তার পারিশ্রমিকের বিষয়টি খুব একটা আলোচনায় আসে না হৃত্বিক রোশন বলিউড হাতরপ তার জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বীহীন গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিকের জন্য তিনি পাচ্ছেন পঁয়তাল্লিশ কোটি রুপি তার পরবর্তী অ্যাকশান প্রজেক্টের জন্য তিনি সম নেবেন বলে শোনা যাচ্ছে এবার আসা যাক নতুনদের প্রসঙ্গে নতুনদের মধ্যে প্রথমেই আসে রণবীর সিংয়ের নাম পদ্মাবতীর পর তিনি এখন বাতাসে উঠছেন সম্প্রতি তিনি নতুন দুটি ছবি সাইন করেছেন সিম্বা ও কপিল দেবের বায়োপিক তিরাশি ছবি দুটির প্রতিটিতে তিনি নিচ্ছেন পনেরো কোটি করে আর এক নতুন তারকা রণবীর কাপুর ঋষি কাপুর জুনিয়র তার আগামী দুটি ছবির জন্য তিরিশ কোটিরও বেশি নিচ্ছেন বলে জানা যাচ্ছে সঈদ কাপুর যিনি বরাবরই তার নামের প্রতি যথেষ্ট সুবিচার করে আসছেন পদ্মাবতীর পর তার নতুন ছবি মিটার চালুর জন্য এগারো কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন পরমাণু দ্য লাভ স্টোরি অব পোক রানের জন্য জন আব্রাহাম নেবেন বারো কোটি